ব্রিটেনে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা কমছে আর বাড়ছে বেকারত্ব। ব্রিটেনের ফ্ল্যাট লাইনিং অর্থনীতির এই সময়ে লেবার মার্কেটে গত বছরের তুলনায় বেতনভুক্ত শ্রমিকের সংখ্যা কমে গেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের নতুন পরিসংখ্যানে দেখা গেছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে কর্মচারীর সংখ্যা 1,36,000 কমে গিয়েছে, যা 2021 সালের ফেব্রুয়ারির পর এই প্রথম এত বড় অঙ্কের কমে যাওয়া। এপ্রিলের পতন সত্ত্বেও বেতনভুক্ত শ্রমিকের সংখ্যা 2020 সালের ফেব্রুয়ারির তুলনায় 8,00,000 বেশি ছিল। সরকারি পরিসংখ্যানে 2023 সালের প্রথম তিন মাসে কর্মসংস্থান এবং বেকারত্ব বেড়েছে। জীবনযাত্রার সংকট পরিবারের বাজেটে আঘাত করার সাথে সাথে কর্মী নিষ্ক্রিয়তা এবং কর্মক্ষেত্রে মানুষের রেকর্ড এটা প্রবাহ ছিল। এই সময়ে বেকারত্বের হার 3.8% থেকে অপ্রত্যাশিতভাবে 3.9% হয়েছে। এপ্রিলে শেষ হওয়া তিন মাসে চাকরির শূন্যপদ 55,000 কমে মাত্র 10,00,000 নেমে এসেছে। এটি টানা দশম কোয়ার্টারের ড্রপ। এদিকে দীর্ঘমেয়াদী অসুস্থতার ফলে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা 2.55 মিলিয়নের রেকর্ডে পৌঁছেছে। খবরে বলা হয়েছে দুই দশক ধরে পাবলিক সেক্টরে সর্বোচ্চ বেতন বৃদ্ধি সত্ত্বেও ওএনএস বলছে যে সরকারি এবং বেসরকারি খাতে শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে, কারণ তাদের মজুরির তুলনায় জিনিসপত্রের দাম বেশি বৃদ্ধি পাচ্ছে। সরকারি খাতের জন্য গড় নিয়মিত বেতন বৃদ্ধির হার ছিল 7% এবং পাবলিক সেক্টরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 5.6% বেড়েছে, কিন্তু এই সময় জীবনযাত্রার ব্যয় মার্চ থেকে 10.1% বৃদ্ধি পেয়েছে। সুতরাং বেতন বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধির মধ্যে স্পষ্ট এখনও প্রায় 6% মতো ফারাক রয়েছে। এদিকে স্ট্রাইকের হারিয়ে যাওয়া ওয়ার্কিং ডের সংখ্যা ফেব্রুয়ারিতে 3,32,000 থেকে বেড়ে মার্চ মাসে 5,56,000 দাঁড়িয়েছে। এসব ওয়ার্কিং ডের 88% হেলথ এবং এডুকেশন সেক্টরে রয়েছে। পরিসংখ্যানের রেকর্ড শুরু হওয়ার পর থেকে অন্য যে কোনো সময়ের তুলনায় অসুস্থতার কারণে এখন অনেক বেশি মানুষ চাকরির বাইরে রয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ থিঙ্ক ট্যাঙ্কের স্বাস্থ্য কমিশনের প্রধান ক্রিস থমাস। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী অসুস্থতা আমাদের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং দীর্ঘস্থায়ী সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন ক্ষমতাকে আটকে রাখছে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।